ইটপাথরের নগরীতে পরিবার পরিজন নিয়ে স্বতঃস্ফূর্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের দেখা পাওয়া যেন কষ্টসাধ্য। প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গাও নেই তেমন একটা। তাই বন্দর নগরী চট্টগ্রামের বিনোদন প্রেমীদের জন্য দৃষ্টিনন্দন এক উদ্যান গড়ে তুলেছে গণপূর্ত অধিদপ্তর। সপ্তাহব্যাপী কাজে ডুবে থাকা মানুষের ছুটির দিনে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা তৈরি হয়েছে নগরীর বায়োজিত থানাধীন সেনানিবাস সড়কের বাম পাশে বায়োজিত সবুজ উদ্যান। যখন আমরা ফ্রি থাকি বা বাসায় একটু বোরিং ফিল হয় তখন আমরা এই জায়গায় আসি। আসলে প্রকৃতিটা একটু ভালো লাগে, নীরব, গাছপালা আছে প্রচুর, তাই সুন্দর লাগে, তাই আসা হয়। জায়গাটা আমরা সৌন্দর্য ফুল মানে ফুল গাছ আছে অনেক ধরনের সবুজ জায়গা, তো আমাদের মানে চট্টগ্রামে তো এরকম প্রাকৃতিক জায়গা নেই ঘোরার মতো, মানে সব জায়গা তো আর নেই, তো এখানে আসি মাঝে মাঝে, ফিল নিই, মজা নিই, এই কারণে আসি আর কি। চট্টগ্রাম শহরে এবং উন্মুক্ত একটা খুব ভালো একটা পরিবেশ, যেটা বাচ্চাদের জন্য এবং যারা আমরা যারা বিভিন্ন চাকরিজীবী ব্যবসায়ী যারা আছে তাদের জন্য একটা নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ আছে। বিভিন্ন স্পেস দেখতেছি, বাচ্চাদের জন্য আছে আলাদা আলাদা স্পেস, বড়দের জন্য আলাদা আলাদা স্পেস আছে এবং রিল্যাক্সে বসে কথা বলার একটা সুন্দর একটা পরিবেশ আছে। পরিবেশটা খুব সুন্দর, মানে আসার পর অনেক কিছু দেখার মতো, বাচ্চাদের বিনোদন আছে, বাচ্চারা বিনোদন করতেছে, ওভারঅল মিলে সব কিছুই ভালো লাগছে। তো একটু রিল্যাক্স থাকার জন্য, মাইন্ডকে একটু ফ্রেশ করার জন্য এখানে আসে। মোটামুটি খুব ভালো লাগতেছে, সেটা গাছপালা এবং আশেপাশে ক্যান্টনমেন্ট আছে এবং বাইজিত প্রস্থমি আছে, এই জন্য এই মনোরম পরিবেশ আর কি। উদ্যানে পরতে পরতে সাজানো 41 প্রজাতির বৃক্ষরাজির সবুজায়ন, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়লে বসে দুদণ্ড জিরিয়ে নিতে রয়েছে বসার বেঞ্চ, প্রায় 4000 ফুটের ওয়াকওয়ে রয়েছে শিশুদের সময় কাটানোর বাহারি খেলনা। 2 একরের বিশাল জায়গা জুড়ে বায়োজিত সবুজ উদ্যান 8 কোটি 23 লাখ টাকা ব্যয়ে নির্মিত করা হয়। পার্কে বাচ্চাকে নিয়ে ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, পড়ন্ত বিকেলে মেয়েকে নিয়ে সবুজ এই পার্কে বেড়াতে এসেছেন তারা। পার্কে শিশুরা নিজের মতো করে খেলতে পারছে বলে আনন্দ প্রকাশ করেছেন তিনি। আমি আজকে আমার বাচ্চাকে নিয়ে এসেছি, সাথে আমার ভাবি, আমার আম্মু, আমার ভাইয়ের ছেলে দুজন, হ্যাঁ পুরো ফ্যামিলিটা নিয়ে এসেছি, আর ওরাও বাচ্চারাও খুব এনজয় করছে। এইখানে সবচেয়ে বেশি টানে সবুজ গাছপালা, এরকম মনোমুগ্ধকর পরিবেশ কম দেখা যায়। আছে পার্ক, আছে প্লে জোন আছে, বাট সবুজের মধ্যে বাচ্চাদের সবুজের সাথে মিশার ইয়েটা, অ্যাটাচমেন্ট পাওয়াটা খুবই কম আছে, যার কারণে এইখানে বারবার আসা। এই সুন্দর প্রকৃতি, একদম ন্যাচারাল এনভায়রনমেন্ট, যেটা খুব সুন্দর একটা, যদিও বা আয়তনের দিক থেকে মোটামুটি একটু ছোটো হয়তো চট্টগ্রামের ভিতর, আমি মনে করি খুব দারুণ একটা এনভায়রনমেন্ট এখানে। মানে লোকজন যারা চট্টগ্রামে যান্ত্রিকতার মধ্যে বসবাস করে তারা হয়তো মাঝে মধ্যে চাইলে এখানে এসে খুব সুন্দর একটা সময় কাটাতে পারে, মনে করি এটাই সবচেয়ে বেস্ট। তবে আমি যারা কর্তৃপক্ষ রয়েছে তারা হয়তো এটা সম্ভব কিনা আমি জানি না, তবে পার্কের আয়তনের দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে হিসেবে চট্টগ্রামে অনেকগুলো মানুষ যদি মানুষজন আসা শুরু করে, হয়তো অনেকে এখনও চিনেও না জানেও না এরকমও আছে, বাট যদি মানুষ আসা শুরু করে হয়তো দেখা যাবে যে মানে আয়তনের দিক থেকে হয়তো বিষয়টা অনেক ছোট মনে হবে। এটা আসলে একটা চট্টগ্রামের এই এক পাশে হিসেবে অক্সিজেন এলাকায় বা বাইজিত এলাকায় মানুষ বসার জন্য একটা বিনোদনের একটা স্থান খুঁজে, মোটামুটি এটা করছে, ভালো লাগতেছে। এখানে যদি আরও কিছু অ্যাড করা যায় তাহলে মানুষ আরেকটু আনন্দ উপভোগ করতে পারবে। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো, এখানে তো আশেপাশে এরকম দেখা যায় না, সেই হিসেবে বাচ্চাদের জন্য এটা খেলার জায়গা আছে, চারিদিকে সবুজ গাছগাছালি, সব কিছু প্রাকৃতিক পরিবেশ মনোরম, সুন্দর, বাচ্চারা খেলাধুলা করতে পারে। বিকালবেলা তো সবাই প্রায় এখানে ঘুরতে আসে সময় কাটানোর জন্য, বিনোদন কেন্দ্র হিসেবে সবাই এখানে আসে প্রায়। ঘাস, বৃক্ষ, ফুল, পানির ফোয়ারা সব মিলিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার দৃষ্টিনন্দন নৈসর্গিক অঙ্গন। ভোর 5টা থেকে সকাল 10:30 পর্যন্ত ব্যায়াম, হাঁটাহাঁটি ও শরীর চর্চার জন্য এবং বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উদ্যানটি খোলা রাখা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোনো ধরনের প্রবেশ ফি ছাড়াই দর্শনার্থীরা উদ্যানে প্রবেশ করতে পারবেন। অনুকা গুহের তথ্যে বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।